হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি মৃন্ময় কলে আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ভারতের ভূগোল থেকে ভারতের জলবায়ু সম্পর্কে এই ক্লাসটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের পঞ্চম অধ্যায় রয়েছে এখান থেকে আমরা আগে ভারতের নদ নদী ভারতের ভূপ্রকৃতি এই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি ভারতের জলবায়ু সম্পর্কে তোমরা সকলেই জানো যে ভারত হচ্ছে মৌসুমি জলবায়ুর দেশ এই মৌসুমি শব্দটা এলোকতে থেকে ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এই মৌসুমি শব্দটি প্রথম ব্যবহার করেন কি বললাম ব্রিটিশ বিজ্ঞানী লিখে নেবে তোমরা ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রথম মৌসুমি শব্দটি ব্যবহার করেন এই মৌসুমি শব্দটি এসেছে আরবীয় শব্দ মৌসুম থেকে এবং মালায়াম মালায়ালম শব্দ মনসিন থেকে এখান থেকে এই মৌসুমি শব্দটির উৎপত্তি ঘটে এই মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু আমরা সকলে জানি ভারত হচ্ছে মৌসুমি জলবায়ুর দেশ কেন কারণ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের জলবায়ু অধিকাংশ ক্ষেত্রে প্রভাবিত হয় ভারতের চার জলবায়ুতে চারটে ঋতু দেখা যায় ভারতের জলবায়ুতে চারটে ঋতু প্রাধান্য লক্ষ্য করা যায় কোন কোন সে ঋতু লিখে নেবে এক নম্বর হচ্ছে গ্রীষ্মকাল তারপরে হচ্ছে বর্ষাকাল এরপর হচ্ছে শরৎকাল আর তারপরে শীতকাল ভারতের জলবায়ুতে এই চারটে ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাহলে গ্রীষ্মকাল কখন হয় গ্রীষ্মকাল হচ্ছে মার্চ থেকে মে মাস পর্যন্ত ভারতে গ্রীষ্মকাল চলে অর্থাৎ মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসার আগমনে ঠিক আগে এরপরে আসে বর্ষাকাল বর্ষাকাল কখন যখন মৌসুমি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে তখন ভারতে বর্ষা হয় এবং সেই সময়টা হচ্ছে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর আচ্ছা আমি লিখে দিই মার্চ থেকে মার্চ থেকে হচ্ছে মে মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল এরপরে হচ্ছে জুন জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত হচ্ছে বর্ষাকাল শরৎকাল হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আর শীতকাল হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি তাহলে বোঝা গেল ভারতে প্রধানত চারটে ঋতুর প্রাধান্য লক্ষ্য করা যায় বছরে সারা বছরে চারটে ঋতুরই প্রাধান্য লক্ষ্য করা যায় গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর শরৎকাল অক্টোবর থেকে ডিসেম্বর আর শীতকাল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভারতে শীতকাল পড়ে এই সবই কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে প্রভাবিত হয় মানে মৌসুমী বায়ুর প্রভাবের কারণেই ভারতে এই চারটে ঋতুর প্রাধান্য লক্ষ্য করা যায় আজকে আমরা ভারতের জলবায়ুতে প্রধান প্রধান নিয়ন্ত্রকগুলো সম্পর্কে জানবো ভারত ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ু ছাড়াও আর কোন কোন ফ্যাক্টরস আছে যা ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সেগুলি সম্পর্কে জানবো এবার আমরা ভারতের জলবায়ুতে যে প্রধান প্রধান ফ্যাক্টার্সগুলো বা নিয়ন্ত্রকগুলো কাজ করে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ু হচ্ছে প্রধান ফ্যাক্টর কিন্তু তাছাড়াও কিছু কিছু নিয়ন্ত্রক রয়েছে যেগুলো ভারতবর্ষের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে দেখো আমরা এক এক করে আলোচনা করব অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি ভারতের জলবায়ুকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে ভারত ভারতের যে অক্ষাংশগত বিস্তৃতি মনে করো একদম মাছ বরাবর একদম মাছ বরাবর কর্কটকান্তি রেখা গেছে এর অর্থ কী এর নিচের দিকে রয়েছে ভারতের ক্রান্তীয় জলবায়ু অঞ্চল এবং উত্তর দিকে রয়েছে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত হচ্ছে ভারত তাহলে ভারতে এই নিচের দিকটা ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত এবং উপর দিকটা উত্তর দিকটা অনেকটা উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হচ্ছে এর ফলে ভারতের জলবায়ুতে ব্যাপক প্রভাব পড়ে এই করবস্থা অক্ষাংশগত অবস্থানের কারণে এরপর আমরা দেখব হিমালয় পর্বতের অবস্থান ভারতের একদম উত্তর দিকে একদম উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বতমালা এই হিমালয় পর্বতমালা ভারতের জলবায়ুকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে কিভাবে এই যে হিমালয় পর্বত এই সু উচ্চ হিমালয় পর্বতমালা থাকার কারণে উত্তর দিকের যে ঠান্ডা ঠান্ডা যে হাওয়া সেটা কিন্তু ভারতে প্রবেশ করতে পারে না তাছাড়াও যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে ভারতে প্রবেশ করে তখন এই হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটায় যা ভারতবর্ষের জলবায়ুকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে করতে পারে এরপর আসছে ভূপ্রকৃতি ভূপ্রকৃতি তোমরা সকলেই জানো ভারত কিন্তু ভূপ্রাকৃতিগতভাবে ভূপ্রকৃতিগতভাবে বিভিন্ন রকম বৈচিত্র্যময় একটা দেশ কোথাও পর্বত রয়েছে সুউচ্চ পর্বতমালা কোথাও রয়েছে মালভূমি কোথাও সমভূমি আবার এই চারিদিক সমুদ্রবেষ্টিত উপকূলীয় অঞ্চল তাহলে ভূপ্রকৃতিগতভাবে ভারত কিন্তু একটা বৈচিত্র্যময় দেশ এই ভূপ্রকৃতির কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায় যেমন সু উচ্চ পর্বতমালাগুলিতে শীতলতা বিরাজ করে আবার সমভূমি অঞ্চলগুলি বা মালভূমি অঞ্চলগুলিতে কিন্তু উষ্ণ বা তাপমাত্রা বেশি থাকে আবার উপকূলীয় অঞ্চলগুলিতে সমভাবাপন্ন খুব ঠান্ডাও নয় আবার খুব গরমও নয় এই উপকূলীয় অঞ্চলগুলিতে সমভাবাপন্ন একটা জলবায়ু বিরাজ করে বা আবহাওয়া বিরাজ করে এরপরে আসছে সমুদ্রের অবস্থান ভারত তোমরা সকলে জানো ভারতের যে তিন দিক তিন দিক কিন্তু পশ্চিম দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক সমুদ্র দ্বারা বেষ্টিত এর ফলে সমুদ্র কীভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এই সমুদ্রের তীরবর্তী যে অঞ্চলগুলি হয় সেগুলি অনেক অংশে সমভাবাপন্ন জলবায়ুর সৃষ্টি করে মানে অর্থাৎ শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে না আবার গ্রীষ্মকালেও কিন্তু খুব বেশি গরম পড়ে না এই সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় সেখানে চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায় অর্থাৎ এই উত্তরে উত্তরের যে রাজ্যগুলো রয়েছে এগুলি কিন্তু সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থান করছে আবার দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে সেগুলো সমুদ্রের কাছাকাছি রয়েছে এই উত্তর দিকের যে রাজ্যগুলি যেখানে যেগুলো সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থান করছে সেখানে কিন্তু চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে অর্থাৎ শীতকালে খুব বেশি শীত পড়ে আবার গরমকালে কিন্তু খুব বেশি গরম পড়ে তাহলে গরমকালে উষ্ণতা বেশি আবার শীতকালেও উষ্ণতা অনেকটা কম হয়ে যায় এটাও কিন্তু ভারতের জলবায়ুর একটা অন্যতম ফ্যাক্টরস এরপরে হচ্ছে মৌসুমি বায়ু মৌসুমি বায়ু সম্পর্কে আমরা এরপরে আলোচনা করব মৌসুমি বায়ু যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে সেটি ভারতে বর্ষা নিয়ে আসে আবার যখন মৌসুমি বায়ু প্রত্যাবর্তন করে তখন ভারতে শীতকাল চলে তাহলে এই যে মৌসুমি বায়ুর যে ফ্যাক্টর সেটা আমরা আরও পরে বিস্তারিত আলোচনা করব এরপরে মৌসুমি বায়ু ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব নিয়ে যখন আলোচনা করব তখন এটা আরও পরিষ্কার হবে তোমরা সকলে জানো ভারত মৌসুমী জলবায়ুর দেশ এবং মৌসুমি জলবায়ু ভারতের জলবায়ু জলবায়ুকে অধিকাংশ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করে এরপরে আমরা আলোচনা করব হচ্ছে জেট বায়ু নিয়ে জেট বায়ু যখন গ্রীষ্মকাল ঠিক গ্রীষ্মকাল চলাকালীন জেট বায়ু কিন্তু দক্ষিণ দিকে ভারতের দক্ষিণ দিকে অবস্থান করে দক্ষিণ দিকে অবস্থান করার কারণে এই যে ভারত মহাস মহাসাগর থেকে মৌসুমী বায়ুকে টেনে নিয়ে ভারতে প্রবেশ করায় এর ফলে ভারতে বৃষ্টিপাত ঘটে আবার যখন শীতকাল চলে সেই সময় কিন্তু মৌ এই জেটবায়ু ভারতের যে উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা তার পাদদেশে অবস্থান করে মানে হিমালয় পর্বতের নিচের অংশ দক্ষিণ দিকটাতে তখন বায়ুর অবস্থান শীতকালের দিকটায় তখন কি হয় এই ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে যে পশ্চিমা বায়ু তাকে টেনে নিয়ে ভারতে প্রবেশ করে জেটবায়ু তখন যার ফলে পশ্চিমী সঞ্জা ইত্যাদি ঘটনা ঘটে তাহলে জেটবায়ু কিন্তু ভারতের জলবায়ুতে একটা অন্যতম নিয়ন্ত্রক এরপর হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝা ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝা ক্রান্তীয় ঘূর্ণবাদ তোমরা সকলেই অনেকেই পরিচিত আছো যে যে সাইক্লোনগুলো ভারতে আসে সেগুলো হয় প্রধানত গ্রীষ্মকালে যখন গ্রীষ্মকালে ভারতবর্ষের উত্তর দিকে তখন একটা নিম্নচাপ নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয় ভারতবর্ষের উত্তর দিকটাতে এই উত্তর দিকটাতে নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয় এবং এই সময় ভারতবর্ষে বায়ু প্রবেশ করতে থাকে মে মাস থেকে জুন মাসের মধ্যে তখন ভারতে বিভিন্ন রকমের ঝড় ঝঞ্ঝা বা সাইক্লোনের উৎপত্তি ঘটে এই নিম্নচাপ কক্ষ তৈরি হওয়ার কারণে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে দুটো থেকে এই দুটো অঞ্চল থেকে মৌসুমী বায়ু জলীয় বাষ্প সংগ্রহ করে এবং ভারতে প্রবেশ করে এবং এই নিম্নচাপ কক্ষগুলি অবস্থান কারণ অবস্থানের কারণে প্রচণ্ড জোরে এই বায়ুগুলি প্রবাহিত হয় এর ফলে ঝড়ের বা ঝঞ্ঝার সৃষ্টি হয় এর ফলে এখানে এই উপকূলীয় অঞ্চলগুলিতে কিন্তু ঝড় ঝঞ্ঝার প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা যায় যেমন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলিতে কিন্তু ঝঞ্ঝার ব্যাপক প্রকোপ প্রকোপ লক্ষ্য করা যায় এরপর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা কি শীতকালের দিকে অর্থাৎ ওই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই উত্তর দিকে উত্তর দিক থেকে ভারতবর্ষের উত্তর দিক থেকে ভূমধ্য অঞ্চল থেকে পশ্চিমা বায়ু ভারতবর্ষে প্রবেশ করতে থাকে এই পশ্চিমা বায়ু ভারতে প্রবেশ করার ফলে ভারতের উত্তর দিকের অঞ্চলগুলিতে যেমন জম্মু কাশ্মীর রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত অঞ্চলগুলিতে একটা ঝড়ঝঞ্ঝার প্রকোপ দেখা যায় এবং আকাশ হালকা মেঘলা থাকে এবং বৃষ্টিপাতও হয় একে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা এরপরে আসছে এলনিনো এবং লানিনার প্রভাব এলনিনোকে এলিন্ন হচ্ছে পেরু ইকুয়েডার অঞ্চলে সেখানে একটি উষ্ণ স্রোতের প্রকোপ লক্ষ্য করা যায় পেরু ইকুয়েডার অঞ্চলে প্রধানত এটা শীতল স্রোতের শীতল স্রোতের প্রবাহ দেখা যায় কখনও কখনো এর ব্যতিক্রম দেখা যায় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা উষ্ণ স্রোতের প্রবাহ যদি হয় তখন কিন্তু সেটি ভারতবর্ষের জলবায়ুকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করে তাহলে এল নিনো হচ্ছে এল হচ্ছে ওই স্রোত যেটি পেরু এবং ইকুয়েডার অঞ্চলে প্রবাহিত হয় শীতল স্রোতের পরিবর্তে উষ্ণ উষ্ণ স্রোত প্রবাহিত হয় দেখা গেছে যে এল যে বছর প্রভাব মানে এল যে বছর হয়েছে সেই বছর কিন্তু ভারতবর্ষের জলবায়ুতে একটা প্রভাব লক্ষ্য করা যায় লক্ষ্য করা গেছে কি যে ভারতবর্ষে কিন্তু মৌসুমী বায়ুর আগমন আগমনে ব্যাহত হয়েছে এর ফলে কী হয় ভারতবর্ষে বৃষ্টিপাত বর্ষাকাল আসতে দেরি হয় এবং বর্ষাকাল খুব সামান্য পরিমাণে হয় যার ফলে ভারতবর্ষে অনেক সময় খরার প্রকোপও লক্ষ্য করা গেছে তাহলে এল নিনোর ফলে ভারতবর্ষে কিন্তু জলবায়ুকে জলবায়ুতে প্রভাবিত হয় কিভাবে যে মৌসুমী বায়ুর বাধাপ্রাপ্ত হয় এবং মৌসুমি বায়ু আসতে বিলম্ব হয় তাহলে তার ফলে ভারতে বৃষ্টিপাত কম হয় এবং ভারতবর্ষে অনেক সময় খরার প্রকোপ লক্ষ্য করা যায় ঠিক উল্টোটা হচ্ছে লানিনা লানিনা যে বছর হয় সেই বছর কিন্তু ভারতবর্ষে ব্যাপক বৃষ্টিপাত হয় এবং বৃষ্টি মানে ভারতবর্ষে বৃষ্টিপাত যেমন হয় আবার বায়ু আগে মানে সময়ের আগে প্রবেশ করে এবং অনেক দিন থাকে বা যেতেও বিলম্ব হয় এর ফলে কী হয় ভারতবর্ষে ব্যাপক বৃষ্টিপাত হয় এবং বন্যার প্রকোপও কখনো কখনো লক্ষ্য করা গেছে তাহলে এলনিনো এবং লানিনা ভারতবর্ষে বন্যা এবং খরা ক্ষেত্রে অনেকটা ক্ষেত্রে প্রভাবিত করছে এবার আমরা ভারতবর্ষের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক মৌসুমী বায়ুর সম্পর্কে জানব তাহলে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো এরকম কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তখন সেটাকে কীভাবে লিখতে হবে দেখো প্রথমে আমরা ভারতবর্ষের জলবায়ুতে মৌসুমি যে প্রভাব সে সম্পর্কে আলোচনা করার আগে মৌসুমি বায়ু সম্পর্কে জেনে নেব ভারতবর্ষে মৌসুমী বায়ুর দুটি প্রকার রয়েছে একটি হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং অপরটি হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু সম্পর্কে কিছুটা জেনে নেব আগে আমরা ভারতবর্ষের দিকটা দেখিনি এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পশ্চিম দিক এবং এটা পূর্ব দিক তাহলে ভারতবর্ষের এই যে দিক নির্ণয় দেখো দক্ষিণ পশ্চিম মৌসিমায় কোন দিক থেকে যাবে এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম তাহলে তোমরা যখন যেতে পরীক্ষার খাতায় ছবি আঁকবে তখন কিন্তু তীরচিহ্নগুলো একটু বুঝে দেবে দক্ষিণ পশ্চিম দিক থেকে এই আরও চিহ্নগুলো কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে সেই হিসাবে কিন্তু দেবে এরকম কিন্তু উল্টো দিক থেকে হয়ে গেলে কিন্তু আঁকাটা ভুল হয়ে যাবে এই উল্টো দিক থেকে হয়ে গেলে কিন্তু আঁকাটা ভুল হয়ে যাবে তাহলে দক্ষিণ পশ্চিম বায়ু কখন হয় মে মাসে হয় মে মাস থেকে ওই জুন জুলাই এরকম এই সময় দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাব চলে কেন হয় এরকম ভারতবর্ষে দেখো তিন দিক সমুদ্র ঘেরা এদিকে বঙ্গোপসাগর এদিকে আরব সাগর এবার এই যে বঙ্গোপসাগর এবং আরব সাগর এই গ্রীষ্মকালের সময়টা দেখি হয় এই বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপর উচ্চচাপ অবস্থান করে এবং ভারতবর্ষে তখন নিম্নচাপ অবস্থান করে আমরা সকলেই জানি যে বায়ুর ধর্ম হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া তাহলে এই তখন ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু বায়ু প্রবাহিত হতে থাকে এবং সেটা ভারতবর্ষে প্রবেশ করে জলীয় বাষ্প নিয়ে যেহেতু সমুদ্রের উপর থেকে এই বায়ু উৎপত্তি হয় তাহলে সমুদ্রের উপর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ভারতবর্ষে প্রবেশ করে এর ফলে ভারতে কিন্তু বৃষ্টিপাত হয় এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এরপর হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু কখন হয় যখন শীতকাল পরে এই ডিসেম্বর মাসের নাগাদ ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ তখন মধ্য এশিয়ায় যে প্রচণ্ড তীব্র ঠান্ডা পড়ে এবং সেই বরফাবৃত্ত অঞ্চল থেকে একটি বায়ু মানে বায়ু মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে কোন দিক থেকে করে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব এই দিকটা হচ্ছে উত্তর পূর্ব দিক তাহলে যখন আমরা শীতকালীন মৌসুমী বায়ু ছবিতে আঁকবো তখন তোমরা কিন্তু এই তীর চিহ্নটা মনে রাখবে এই এড়ো চিহ্নটা কিন্তু এই দিক থেকে হতে হবে অ্যারো চিহ্নটা কিন্তু এই দিক থেকে হতে হবে তোমরা এটা দুটো ম্যাপে আঁকবে একটাতে একটাতে দেখাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে আগমন হচ্ছে এবং আরেকটাতে দেখাবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটা উত্তর পূর্ব দিক থেকে শীতকালীন মৌসুমী বায়ু যারা উত্তর উত্তর পূর্ব দিক থেকে আবার প্রত্যাবর্তন করছে তাহলে পরীক্ষার সময় কিন্তু দুটো ম্যাপে দেখাবে এবার আমরা এক এক করে আলোচনা করি যে এই যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগুলো কীভাবে ভারতের জলবায়ুতে প্রভাব বিস্তার করে তো প্রথমে আমরা আলোচনা করব। দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রভাব সম্পর্কে আমরা জানি মে জুন মাস নাগাদ ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব থাকে সেই সময় কি হয় এই যে আরব সাগর বঙ্গোপসাগর এই অঞ্চল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলীয়বাষ্প সংগ্রহ করে ভারতবর্ষে প্রবেশ করে এর ফলে সম্পূর্ণ বায়ু যখন ভারতবর্ষের নিম্নচাপ অঞ্চলে প্রবেশ করে তখন সেখানটায় এই উত্তপ্ত অঞ্চলে এসে সেই বায়ু উপর দিকে উঠে যায় এবং হিমালয় পর্বতের পাদদেশে খেয়ে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটায় অরুণাচল প্রদেশ মেঘালয় থেকে আরম্ভ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রায় সমগ্র ভারতবর্ষে ব্যাপক বৃষ্টিপাত ঘটায় এই এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমায়ের প্রধান একটা ফ্যাক্টরস এরপরে আর কি আছে এই যে জলবায়ুতে এরকম বৃষ্টিপাত ঘটে এটা কিন্তু জলবায়ুতে একটা ব্যাপক প্রভাব বিস্তার করে এর ফলে অনেকাংশে এই যে গ্রীষ্মকালের তীব্র দাবদাহ থাকে তা থেকে কিন্তু ভারতবাসী মুক্তি পায় এবং উষ্ণতা অনেকটা কমে যায় চাষবাসের সুবিধা হয় যা হচ্ছে ভারতবাসের জলবায়ুতে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এরপর আমরা আলোচনা করব উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব উত্তর পূর্ব মৌসুমী বায়ু কখন চলে বললাম অক্টোবর মাস নাগাদ অক্টোবর থেকে ডিসেম্বর মাস নাগাদ বা জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কখনও কখনো চলে তখন কি হয় এই যে মধ্য এশিয়া থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে মধ্য এশিয়ার বরফাবৃত্ত অঞ্চল থেকে এই বায়ু ভারতবর্ষে প্রবেশ করে বলে এই বায়ু হয় শুষ্ক এই বায়ুর ফলে কোনো এই বায়ু যখন ভারতে প্রবেশ করে তখন কিন্তু বৃষ্টিপাত হয় না তাহলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন ভারতবর্ষে প্রবেশ করে তা থাকে কিন্তু শুষ্ক এবং শীতল এর ফলে কিন্তু ভারতবর্ষে শীতলতা বৃদ্ধি পায় জম্মু কাশ্মীর বা উত্তরের রাজ্যগুলোতে কিন্তু শীতলতা ব্যাপক হারে বৃদ্ধি পায় এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে একে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুও বলা হয় এরপরে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনে অনিয়ম তাহলে আমরা লক্ষ্য করে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর আগমন এবং প্রত্যাগমনে কিন্তু ভারতবর্ষের জলবায়ুতে প্রভাব বিস্তার করে উত্তর পূর্ব মৌসুমীবায়ুর ক্ষেত্রে কিন্তু অতটা প্রভাব থাকে না দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু আগমন এবং প্রত্যাগমনে কীভাবে প্রভাব বিস্তার করে দক্ষিণ পশ্চিম বায়ু যদি ভারতে আসতে বিলম্ব হয় অনেকটা দেরি হয়ে যায় তাহলে এবং তাড়াতাড়ি ফিরে যায় তাহলে কিন্তু ভারতবর্ষে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে এর ফলে সেই বছরগুলিতে হয়তো খরা বা শুষ্কতার সৃষ্টি হতে পারে তাহলে খরার প্রভাব লক্ষ্য করা যেতে পারে যদি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসতে বিলম্ব হয় এবং তাড়াতাড়ি ফিরে যায় ঠিক উল্টো ঘটনা ঘটে যদি খুব তাড়াতাড়ি এসে পৌঁছায় এবং যেতেও বিলম্ব হয় ঠিক আছে তাড়াতাড়ি না ফিরে যেতেও বিলম্ব হয় তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যদি প্রভাবটা অনেক দিন ধরে থাকে তাহলে বৃষ্টিপাতও অনেক দিন ধরে হবে এর ফলে ভারতবর্ষের রাজ্যগুলিতে বন্যার প্রকোপ বেড়ে যেতে পারে এরপর হচ্ছে মৌসুমী বায়ুর অনুসারে ঋতু ভারত এই যে মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মৌসুমী বায়ু কিন্তু ভারতবর্ষের পুরো ঋতু বৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে কীভাবে যখন মৌসুমী বায়ু প্রবেশ মৌসুমী বায়ুর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকালের আগে তখন ভারতবর্ষে গ্রীষ্মকাল চলে কোন সময় মার্চ থেকে মে পর্যন্ত এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের মানে আগমন পূর্ব অবস্থান মানে আগমনের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের আগে তাহলে গ্রীষ্মকাল ভারতবর্ষে লক্ষ্য করা যায় মে থেকে এই মার্চ থেকে মে পর্যন্ত এরপর হচ্ছে বর্ষাকাল ভারতবর্ষে আমরা জানি ভারতবর্ষের ঋতুতে চারটি ঋতু দেখা যায় গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল এবং শীতকাল বর্ষাকাল কখন হয় যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে তাহলে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অবস্থান থাকে সেই সময় চলে বর্ষাকাল এরপরে হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ফিরে যায় এই উত্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নয় মৌসুমী বায়ু যখন ফিরে আসে উত্তর পূর্ব মৌসুমী বায়ু তখন চলে কিন্তু শরৎকাল তাহলে উত্তর পূর্ব বায়ু যখন ফিরে আসে তখন হচ্ছে শরৎকাল এরপর হচ্ছে শীতকাল তাহলে ভারতবর্ষে শীতকাল কখন হয় যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে কখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতবর্ষে যখন প্রবেশ করে যায় তখন ভারতবর্ষে শীতকাল চলে তাহলে এইভাবে মৌসুমী বায়ু ভারতের ঋতু বৈচিত্র্যকে নিয়ন্ত্রণ করে ভারতের চারটি ঋতুকে ভাগ করেছে মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল এবং শীতকাল তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস থেকে আমরা জানলাম ভারতবর্ষের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি সম্পর্কে এবং ভারতবর্ষের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সম্পর্কে এই দুটি কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাস থেকে যদি নোটস MCQ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট এল আর আর ডট ইনে তোমরা দেখতে পারো